মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাকে আটকানোর জন্য এইভাবে আমাকে টেনে আনলি তো? কেন কেন এইভাবে ছেড়ে দিচ্ছিস তুই? জেঠিমণি, তোমার এই কথাটা শুনে না আমার একটা কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন যখন মূর্তি আনা হয় তখন তুমি এই কথাটা বলো। বাকি সব তো ঠিক আছে, কিন্তু মুখ দেখাটা আগে। ব্যাপারটা তো একই রে মোহ, ওই যে কথাই বলে না, ঘরের লক্ষ্মী বলে কথা। দিদিভাই, ঘরের লক্ষ্মী ঘরের লক্ষ্মী বললি তো আর কেউ ঘরের লক্ষ্মী হয়ে যায় না, তাই না? ওই যাকে অতবার করে ঘরের লক্ষ্মী বলছো না, তার তো ঘরের লক্ষ্মী হয়ে ওঠার যোগ্যতা থাকতে হয়। ময়না, তুই তো কাজ করতে পার, তুই ঘরে যা, গিয়ে হাত মুখ ধো, কেমন? অনেক কথা আছে। হ্যাঁ, সব কথা তো ময়নার সঙ্গে। এখন আমি তো ফেললা হয়ে গেলাম, তিনবার আমাকে বাজারে পাঠিয়েছো, সত্যি অদ্ভুত। কাজের বেলা কাজই, কাজ পুরোলে পাজি। আর যেমন শাশুড়ি সেরকম বৌমা, সে তো শ্বশুরমশাইকে বার্তাই দিচ্ছেন একদম। আমি তো মিথ্যে দিতে বলি না বাবা, আমার একটু হিংসে হচ্ছিল। যাকে, আমি ঘরে গেলাম, একটু ওপরে গেলাম। আপনি পেন্নাম খান সারা ফেলি, নাহলে আপনি তবে খুব ধরবেন। বলছি ময়না, এত হাসি তোর কোত্থেকে আসে রে? রোদ্দুর যে তোকে রেখে বাড়িতে চলে আসছিল একা একা, সে কথাটা কিন্তু আমরা জানি। কি হয়েছে পুরাটা তো জানেন না মেজো বাব, কোন মনে পড়ে? বল না, বল না, বল। বর্মা হয়ে পড়বো তো। আসবে না, আসবে না, তুই ছোট করে বল। বেশ তাহলে ছোট করে করতেছি। দিদি দেরি আছে আসতে, বল বল, তাড়াতাড়ি বল। জানেন তো মেজো মা, কোথাতে কাছে কি হইয়া গেল, ডাক্তার বাবুদের রাইগা গেল। তারপর সেটাই তো জানতে চাইছি, রাগলো কেন? এটা তো কইতে গেলে আবার পুরা রামায়ণ খান কইতে হইব মেজো মা। কমু ছেড়ে দে। হ্যাঁ ময়না, ময়না। হ্যাঁ বর্মা, শোন। হ্যাঁ বর্মা। আচ্ছা বর্মা, কইতেছি মেঘ দিদি কইব। মেঘ দিদি শ্বশুর বাড়ি গেছে মা। ময়নাটা তো আমাদের সঙ্গে বড্ড বদনাম করছে। খুব মজা পায় আমাদের সাথে এমন করে। মজা তো আমি পাওয়াচ্ছি এবার ওকে। ধুর বাবা, এই ছোটটা যে এই সময় কোন কাজে জুটে গেল কে জানে। ঠিক আছে, আমি একাই যথেষ্ট ওর জন্য। গুঞ্জা কেমন আছো? এই শোনো না, বলছি রোদ্দুর এসেছে তো, তুমি বলছিলেন এর সঙ্গে দেখা করবে, চলে এসো আমাদের বাড়ি। আরে রোদ্দুর অসুবিধা কি, সে তুমি তো এবার তুমি নেই, এটা তোমার নিজের বাড়ি না? এসো এসো এসো, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা রাখি। হ্যাঁ, তুমি গুঞ্জা থেকে ডাকলে, যদি কোনো ঝামেলা হয়? ঝামেলা
হলে হবে, হোক না হোক। ময়না আমাদের রামায়ণ শোনায় না, এবার ওর মহাভারতখানা আমি লিখব। আশাটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে না মা? আর কত কাঁদবা মা, বসো বসো। নিজের কপালের উপর ভরসা চইলে গেছে রে, ইচ্ছা করতেছে নিজের গালে নিজের দিকটা চর মারি। তোরে কত বড় সাবধান করছিলাম, রাজারাম কোনো বিপদ ঘটাইব না তো। মা তোমার কথা মতো আমি সবকিছু ব্যবস্থা করিয়া রাখছিলাম, আমার ছাত্র আছে না এসপি, ওরেও করিয়া রাখছিলাম। গ্রামের লোকরাও কইছিল এইবার রাজারাম যদি কোনো ঝামেলা পাকায় ওরে ওরা ছাড়বো না। হ্যাঁ তো কোনো ঝামেলা পাকাইলো না, সবল মারলো, এমন একখান বিষ চাললো, ওরে তো পুলিশও দিতে পারবি না। ভাইবো না মা, মাথার উপর ভগবান আছে, এ ময়নার কোনো ক্ষতি হইতে দিব না। আমরা তো জানি ময়না কি, জামাইও বুঝবো, আগের মাথায় কিছু কথা কইয়া ফেলাইছে, হইয়া যাইব মা, ঠিক হইয়া যাইব, সব ঠিক হইব, হইবই। এতক্ষণ নিশ্চয় পৌঁছাইয়া গেছে, ক এখন ফোন কর না। না মা, অহন না, সবে তো পৌঁছাইছে, অহন ফোন করা ঠিক হইব না, একটু সময় দাও। এক কাম কর না, ওনার শাশুড়ির একটা ফোন কর না, ওনারে ফোন করলে উনি কিচ্ছু মনে করবেন না, উনি মানুষটা খুব ভালো, ময়নারে খুব ভালোবাসে মন থেকে। হ্যাঁ মা, এইটাই তো আমাকে ভরসা, উনি ময়নার শাশুড়ি কম মা বেশি, তুমি দেখো মা উনি সব কিছু ঠিক কইরা দিবেন। ময়না আমার হাত ছাড় না, হাত ছাড়। আমাকে আটকানোর জন্য, আটকানোর জন্য এইভাবে আমাকে টেনে আনলি তো, কিরে কেন কেন এইভাবে ছেড়ে দিচ্ছিস তুই? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।